বহু নাটকীয়তার পর পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ হারিয়েছেন ইমরান খান। শনিবার সারাদিন জাতীয় পরিষদের অধিবেশন তিন চার দফা মুলতবি হবার পর পাকিস্তানে মধ্যরাতের পর অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। জাতীয় পরিষদে 342 সদস্যের মধ্যে 174 জন সদস্য তার প্রতি অনাস্থা প্রকাশ করে ভোট দেন। পাকিস্তানের ইতিহাসে এই প্রথম একজন প্রধানমন্ত্রীকে অনাস্থা ভোটে পরাজিত হয়ে ক্ষমতা ছাড়তে হলো। সুপ্রিম কোর্টের আদেশের পর শনিবার সকালে পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন বসে, কিন্তু ভোটাভুটি গড়ায় মধ্যরাতের পর। এর মাধ্যমে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইমরান খান সরকারের শাসনামলের অবসান ঘটল। জাতীয় পরিষদ নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করতে সোমবার আবার অধিবেশনে বসবে। অক্টোবর 2023-এ পরবর্তী নির্বাচন হবার কথা। এর আগে নবনিযুক্ত প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকবেন। মিস্টার ইমরান খান অনাস্থা ভোটের আগে বলেন তিনি বিরোধী সরকারকে স্বীকৃতি দেবেন না। তিনি বলেন আমেরিকার নেতৃত্বে ষড়যন্ত্র করে তাকে ক্ষমতা থেকে সরানো হচ্ছে, যদিও এর পক্ষে কোনো তথ্য প্রমাণ তিনি দিতে পারেননি। ভোট অনুষ্ঠানের কয়েক মিনিট আগে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার ইমরান খানের ঘনিষ্ঠ আসাদ কাইসার পদত্যাগ করেন। মিস্টার খানের পার্টির সদস্যরা ভবন ত্যাগ করে যান এবং জোর দিয়ে বলতে থাকেন যে ইমরান খান আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার। ভোটাভুটি পরিচালনা করেন নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ, PMLN-এর আয়াজ সাদিক। বিরোধী নেতা শাহবাজ শরীফ এক টুইট বার্তায় বলেন, পাকিস্তান এবং পাকিস্তানের সংসদ অবশেষে গভীর সংকট থেকে মুক্তি পেল। তিনি আরও বলেন, পাকিস্তানের নতুন প্রভাত লগ্নকে অভিনন্দন। গত রবিবার এই প্রস্তাবের উপর ভোটাভুটি হওয়ার কথা ছিল, কিন্তু ইমরান খানের নিজের দল এই প্রস্তাব আটকে দেয়। এর বিরুদ্ধে ক্ষুব্ধ বিরোধী দলগুলো সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় এবং আবেদন জানায়, যেভাবে অনাস্থা প্রস্তাবটি ন্যাশনাল অ্যাসেম্বলিতে আটকে দেওয়া হয়েছে তা ছিল বেআইনি ও অসাংবিধানিক। এরপর প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে পার্লামেন্ট ভেঙে দেন দেশটির প্রেসিডেন্ট, কিন্তু তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট সুও মোটা রুল জারি করে। সেই রুলের শুনানির পর সুপ্রিম কোর্ট আদেশ দেয়, প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধী দলের আনা প্রস্তাবটি খারিজ করে জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম সুরি বেআইনি কাজ করেছেন এবং এতে পাকিস্তানের সংবিধানের 95 ধারা লঙ্ঘিত হয়েছে। গত 3রা এপ্রিল বিরোধী দলের এমপিরা জাতীয় পরিষদে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেছিলেন, উদ্দেশ্য ছিল তাকে ক্ষমতা থেকে সরানো। বিরোধীরা আশা করেছিলেন তো পার্লামেন্টে যেহেতু তারাই সংখ্যাগরিষ্ঠ তাই কাজটা সফল হবে, কিন্তু সেদিন ঘটনা নাটকীয় মোড় নেয় যখন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম সুরি দ্রুত এই প্রস্তাব আটকে দেন। তিনি বলেন, সরকার ফেলে দেওয়ার জন্য একটি বিদেশি রাষ্ট্রের সঙ্গে পরিষ্কার আতাত দেখা যাচ্ছে। সংকটের শুরু যেভাবে, পাকিস্তানের 22তম প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান ক্ষমতায় এসেছিলেন 2018 সালের জুলাইয়ে নির্বাচনের মাধ্যমে। তখনও দেশটির সেনাবাহিনীর ভূমিকা তার বিজয়ের পথ তৈরি করে দিয়েছে এমন কথাই প্রচলিত ছিল। পাকিস্তানকে 1992 সালের বিশ্বকাপ ক্রিকেট জয়ে নেতৃত্ব দেওয়া মিস্টার খান ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে লড়াই আর আন্তর্জাতিক স্থিতিশীলতার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী হওয়ার আগে, কিন্তু বাস্তবতা হলো অর্থনৈতিক সংকটের কারণেই ধীরে ধীরে বিপাকে পড়তে শুরু করে তার সরকার। এক পর্যায়ে গোয়েন্দা সংস্থা ISI-এর প্রধান নিয়োগ নিয়ে সেনাবাহিনীর সঙ্গেও দ্বন্দ্বে জড়ান তিনি। এবার রাশিয়া যখন ইউক্রেনে হামলা শুরু করে তখন তার মস্কোর সফরও পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র ভালোভাবে নেয়নি। এর মধ্যেই তার ক্ষমতাসীন জোটের বড় অংশ MQM তাকে ছেড়ে বিরোধী জোটে যোগ দিলে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন হারায় তার সরকার। এই ঘটনার কয়েকদিন আগে থেকেই ইমরান খান বিরোধী দলের বিরুদ্ধে অভিযোগ করছিলেন এরা বিদেশি রাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত। তিনি আরও অভিযোগ করেছিলেন এই ষড়যন্ত্রের পেছনে আছে যুক্তরাষ্ট্র, কারণ তিনি রাশিয়া এবং চীনের বিরুদ্ধে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়েছিলেন। এজন্যই তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে তিনি দাবি করেন। তবে যুক্তরাষ্ট্র বলেছে এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। তবে ডেপুটি স্পিকার কাসিম সুরি রুল জারি করেন যে এই অনাস্থা প্রস্তাব পাকিস্তানের সংবিধানের 5ম অনুচ্ছেদ লঙ্ঘন করেছে, যেটিতে রাষ্ট্র এবং সংবিধানের প্রতি আনুগত্যের কথা রয়েছে। এরপর ইমরান খান পার্লামেন্ট ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেন। এর ফলে 90 দিনের মধ্যে পাকিস্তানের পরবর্তী নির্বাচন হওয়ার কথা, কিন্তু এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বিরোধী নেতারা। তারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সংবিধানের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনেন। এরপরই তারা সুপ্রিম কোর্টে আবেদন করতে যান, এই বলে যে অনাস্থা ভোট আটকে দিয়ে সরকার তার সাংবিধানিক ক্ষমতার সীমা অতিক্রম করেছে।
এর বিরুদ্ধে ক্ষুব্ধ বিরোধী দলগুলো সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় এবং তাদের বলা হয় যেভাবে অনাস্থা প্রস্তাবটি ন্যাশনাল অ্যাসেম্বলিতে আটকে দেওয়া হয়েছে তা ছিল বেআইনি ও অসাংবিধানিক।